वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाची सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, आज 16 जुलाई बृहस्पतिवार, यही मुहूर्ते केंद्र सरकार तथा राज्य सरकार तरफ थे उठे आसा आजकल बड़ सातटी ताज़ा अपडेट नहीं आबारो हाजिर। जी अपडेटगुलिर प्रत्येक न्यूज खूब ही इम्पोर्टेंट जा सकल देश तथा तो राज्यवासीर जाना प्रयोजन। तो मूल अपडेटे जावर आगे अपन का रिक्वेस्ट रखब, आपनारा जो चैनल नतून हो तो चैनल के एखी सबसक्राइब कर रखु और पशे देवा बेल नोटिफिकेशन ऑन कर दिन, भविष्य एधरण लेटेस्ट ट्रेंडिंग अपडेटगुली सर्वप्रथम सवार आगे पवर पशापाशी भिडियो इनफर्मेटिव मन हम अवश्य प्रचुर लाइक और शेयर करते भूलें ना। तो चलू बंधुरा, देरी ना आजकल मूल अपडेटगुली एक नजरे देखे नहीं तपर विस्तारित खबर जिनेब। अवशेषे प्रकाशित हल माध्यमिक रेजल्ट, वीरभूम जय जयकार मेधा तालिकाय प्रथम दशे जेलार छय जन। तो बंधुरा, से निये विस्तारित आपडेटी जानबो। परवर्ती बड़ो आपडेटी उठे एसेछे रेशन कार्ड निये। रेशन कार्डे जादेर फूड कूपन रयेछे तारा पुजोर आगेई पेये जाबेन नतून डिजिटल रेशन कार्ड। तो बंधुरा, से निये विस्तारित आपडेटी जानबो जे कारा कारा पेते चलेछेन नतून रेशन कार्ड पुजोर आगेई। परवर्ती बड़ो आपडेटी रयेछे फेर बाजारे निम्नमुखी सोनार दाम। तो बंधुरा, आजके गिये कत टाकाय ठेकलो सोनार एक भरिर दाम सेटी आमरा जेने नेब। परवर्ती बड़ो आपडेटी उठे एसेछे रिलायन्स जियोर तरफ थेके सुखबर, जियो सिम थाकले आपनादेर जन्य रयेछे एकटी बड़ो सुखबर। तो बंधुरा, से निये विस्तारित आपडेटी जानबो। परवर्ती बड़ो आपडेटी उठे एसेछे पयला आगस्ट थेके ट्याक्सिते उठलेई गुण 50 টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ট্যাক্সি সংগঠনের। তো বন্ধুরা, সেই নিয়ে বিস্তারিত আপডেটই জানাবো। পরবর্তী এবং বড় আপডেটটি উঠেছে আজ সকাল 9টা থেকে বাংলার এই জেলায় কমপ্লিট লকডাউন। তো বন্ধুরা, সেই নিয়ে বিস্তারিত আপডেটটি জানবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আজ থেকে কমপ্লিট লকডাউন। পরবর্তী এবং সর্বশেষ আপডেটটি উঠেছে কোভিড-19 গত 24 ঘন্টায় সংক্রমণ রেকর্ড সংক্রমণ, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পৌঁছলো 1000। পরিস্থিতির কোনো উন্নতি নেই বরং দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত করোনায় মৃত হয়েছে 1000 জনের পাশাপাশি গত 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এ রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছে 1589 জন, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 20 জনের পাশাপাশি একদিনে রেকর্ড সংখ্যক 749 জন রোগী করোনামুক্ত হয়েছেন। রাজ্যে করোনা সুস্থ এখনও পর্যন্ত 20680 জন। কলকাতায় করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, একদিনে মহানগরে করোনা আক্রান্তের সংখ্যা 425 জন, পাশাপাশি উত্তর চব্বিশ পরগনায় 347 এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় 347 জন। পরবর্তী বড় আপডেটটি রয়েছে আজ সকাল 9টা থেকে বাংলার এই জেলায় কমপ্লিট লকডাউন, ক্রমশ বাড়ছে সংক্রমণ, গোটা বাংলা জুড়ে সংক্রমণের হার বেড়েই চলছে। এই পরিস্থিতিতে কন্টেনমেন্ট জোনগুলিতে আরও বেড়েছে লকডাউন, আগামী 19 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। উত্তরের 5 জেলায় কড়া লকডাউন নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজ বৃহস্পতিবার আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে শিলিগুড়ি কমপ্লিট লকডাউন কথা বলা হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল 9টা থেকে শিলিগুড়িতে কমপ্লিট লকডাউন 7 দিনের জন্য। উল্লেখ্য, গত 24 ঘন্টায় শিলিগুড়িতে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে। উত্তরবঙ্গের মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি পূর্ণ নিগম এলাকায় 82 জনের লালার নমুনা রিপোর্ট পরীক্ষায় পজিটিভ এসেছে। অন্যদিকে এই ঘটনার পরে 7 দিনের পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছে শিলিগুড়িতে। সকাল 9টা থেকে শিলিগুড়ি পূর্ণ নিগম এলাকায় সম্পূর্ণ লকডাউন কার্যকর হচ্ছে। রাজ্যে বাড়ছে সংক্রমণ, তাই নতুন করে লকডাউনের ঘোষণা করা হয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী জেলাগুলি নিয়ে ভয় রয়েছে, পাশাপাশি আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গ জুড়ে। মঙ্গলবারের ঘোষণা অনুযায়ী এই পরিস্থিতিতে রাজ্যে কন্টেনমেন্ট জোনে 3 দিন বেড়েছে লকডাউনের মেয়াদ। 16 তারিখের বদলে লকডাউন জারি থাকবে 19 জুলাই পর্যন্ত। এর পাশাপাশি বুধবার থেকে উত্তরবঙ্গের 5টি জেলায় শহরভিত্তিক লকডাউন শুরু হচ্ছে। লকডাউন কার্যকর হবে জলপাইগুড়ি, মালদা, কুচবিহার, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ এবং দার্জিলিংয়ের শিলিগুড়িতে। এই জায়গাগুলিতে 19 জুলাই পর্যন্ত জারি থাকবে লকডাউন। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে পরবর্তী বড় আপডেট রয়েছে, পয়লা আগস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই গুনতে হবে 50 টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ট্যাক্সি সংগঠনের। এবার নিজেরাই ভাড়া বাড়িয়ে নিল ট্যাক্সি সংগঠনগুলি। আগামী 1 আগস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই যাত্রী দিতে হবে 50 টাকা, এরপর প্রতি কিলোমিটার ভাড়া গুনতে হবে 25 টাকা করে। রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠন। রাজ্যের দাবি, এভাবে নিজেদের ইচ্ছে মতো কেউ ভাড়া বাড়াতে পারে না, ফলে যে সংগঠন ভাড়া বাড়ানোর কথা বলুক না কেন সরকারই অনুমতি না নিলে এভাবে ভাড়া বাড়ানো যায় না। যদিও ট্যাক্সি সংগঠন নেতা বিমল গুহ জানাচ্ছেন মিটার ক্যালিব্রেশন করা হচ্ছে না। পরবর্তী বড় আপডেটটি উঠেছে জিওর তরফ থেকে সুখবর,
জিও নিয়ে আসছে 5G পরিষেবা। আগামী বছরে দুর্দান্ত ডেটা স্পিড সহ 5G বাজারে আনছে রিলায়েন্স জিও। বুধবার রিলায়েন্সের ইন্ডাস্ট্রির 43তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। তিনি জানান, সম্পূর্ণ 5G সলিউশন তৈরি করে ফেলেছে জিও। সরকার স্পেকট্রাম দিলে আগামী বছর মেড ইন 5G লঞ্চ করবে জিও। পরবর্তী বড় আপডেটটি উঠেছে সোনার দাম নিয়ে। বাজারে ফের নিম্নমুখী সোনার দাম। সোমবার রেকর্ড উত্থানের কাছাকাছি যাওয়ার পরে বুধবার বাজারে ফের পড়ল সোনার দাম। এদিন MCX সূচকে 0.6% পতনের ফলে প্রতি 10 গ্রাম সোনার দাম হচ্ছে 49,172 টাকা। পরপর কয়েকদিন ধরে সূচক বৃদ্ধির পরে এই দিন রূপোর দরও উল্লেখ্য হারে কমেছে। 1.2% পতনের জেরে প্রতি কেজি রূপোর দাম হয়েছে 52,845 টাকা। পরবর্তী বড় আপডেটটি রয়েছে স্পেশাল কুপনধারীদের হাতে পুজোর আগে ডিজিটাল রেশন কার্ড। তথ্য নিচ্ছে খাদ্য দপ্তর। ডিজিটাল রেশন কার্ড না দিতে পেরে যাদের হাতে স্পেশাল ফুড কুপন তুলে দেওয়া হয়েছিল তাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে খাদ্য দপ্তর। খবর, পুজোর আগেই তাদের হাতে পৌঁছে যাবে ডিজিটাল রেশন কার্ড। তার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে দপ্তর। জারি হয়েছে বিজ্ঞপ্তি। আপাতত RSKY2 বিভাগের গ্রাহকদের জন্য এই কাজ শুরু করেছে খাদ্য দপ্তর। আবেদন করেও ডিজিটাল রেশন কার্ড এখনও পর্যন্ত যারা হাতে পাননি এমন গ্রাহক সংখ্যা রয়েছে প্রচুর। ডিজিটাল রেশন কার্ডের বদলে তাদের হাতে ফুড কুপন তুলে দেওয়া হয়েছে। যারা ডিজিটাল কার্ডের জন্য আবেদন করেননি কিন্তু লকডাউনে বিশেষ কুপনের আবেদন করেছেন তারাও পেয়েছেন। সেই কুপনে মে ও জুন মাসে খাদ্যশস্য তুলে নিয়েছেন তারা। এবার তাদের হাতে ডিজিটাল রেশন কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে দপ্তরের নির্দেশ অনুযায়ী। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তথ্য সংগ্রহের সব কাজ শেষ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে স্পেশাল কুপন 3 মাস যাদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের মধ্যে যাদের ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য তাদের হাতে ডিজিটাল রেশন কার্ড তুলে দেওয়া হবে পুজোর আগেই। পরবর্তী এবং সর্বশেষ আপডেটটি রয়েছে মাধ্যমিকে বীরভূমে জয় জয়কার। মেধা তালিকায় প্রথম দশের 6 জন পড়ুয়া। মাধ্যমিক হোক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মানে বীরভূম প্রতি বছরে নজির সৃষ্টি করে। বীরভূমের মতো পিছিয়ে পড়া জেলা যেখান থেকে পড়ুয়ারা রাজ্যের অন্যান্য জায়গায় জেলাগুলিতে পড়ুয়াদের সাথে প্রতিযোগিতা করে প্রত্যেক বছরে কোনো না কোনো স্থান অধিকার করে, আর সেই ধারাবাহিকতা এবার বজায় থাকলো। বুধবার মাধ্যমিকের ফলাফল বের হতে দেখা গেল মেধা তালিকায় প্রথম দশে বীরভূমের রয়েছেন 6 জন পড়ুয়া। এই 6 জন পড়ুয়াদের মধ্যে রাজ্যের চতুর্থ স্থান দখল করেছেন একজন, বাকিরা যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং দশম স্থান অধিকার করেছে। এই বছর মাধ্যমিকের ফলাফলে সবথেকে বেশি উল্লেখযোগ্য যে স্কুল তা হলো বীরভূম জেলা স্কুল। এই স্কুল থেকে প্রথম দশে রয়েছেন 4 জন পড়ুয়া, বাকি 2 জন যথাক্রমে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন ও BKTP প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়। চলুন দেখে নেওয়া যাক বীরভূমের জয় জোকের করা গর্বের 6 সন্তানকে।